একজন মুসলিমের কিরকম থাকা আবশ্যক। একজন মুসলিম ব্যক্তি কখনোই তার চরিত্রের নিচু মানের হতেই পারে না। মুমিন ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত যে সে প্রয়োজন ছাড়া কথা বলবে না। নৈতিকতার ঘাটতি মূলত ইমানের দুর্বলতারই বহিঃপ্রকাশ। বইটির প্রতিটি অধ্যায় মূলত একজন মুসলিমের জীবনের আয়নাস্বরূপ। আসসালামু আলাইকুম। একজন মুসলিমের কিরকম থাকা আবশ্যক? একজন মুসলিমের যাপিত জীবনের বিভিন্ন সমস্যা, বিভিন্ন পরীক্ষায় কিরকম প্রতিক্রিয়া দেখানো উচিত? একজন মুসলিমের জীবনের সব সমস্যার সমাধান কুরআন সুন্নার আলোকে কিরকম পাওয়া সম্ভব? এই সবগুলো প্রশ্নের উত্তর জানার জন্য মুহাম্মদ আল গাজালি রচিত মুসলিম চরিত্র বইটি পড়া আবশ্যক। মুসলিম চরিত্র বইটিকে লেখক মোট 16টি অধ্যায়ে ভাগ করেছেন। বইটির প্রতিটি অধ্যায় মূলত একজন মুসলিমের জীবনের আয়নাস্বরূপ। অর্থাৎ একজন মুসলিমের জীবন আসলে কিরকম হওয়া উচিত, অর্থাৎ তার চরিত্রকে কোরআন এবং সুন্নার আলোকে আমরা কিরকম করে দেখতে পারি, লেখক মূলত তাই ফুটিয়ে তুলে ধরেছেন। বইটির প্রথম অধ্যায়ে মূলত লেখক ইসলামের নৈতিক ভিত্তি নিয়ে আলোচনা করেছেন। একজন মুসলিম হিসেবে আমরা যে ফরজ ইবাদতগুলো পালন করি, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি পালনের মাধ্যমে কিন্তু আমরা একই সাথে আমাদের নৈতিক মূল্যগুলো আমরা উৎকর্ষ সাধন করতে পারি। একজন সালাত আদায়কারী ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে বিভিন্ন অশ্লীল এবং সামাজিকভাবে গৃহীত কাজ থেকে দূরে থাকতে পারে। সিয়াম পালনের মাধ্যমে একজন মুসলিম ব্যক্তি তার আত্মিক উন্নতি সাধন করতে পারে এবং একই সাথে গরিব দুঃখী বিভিন্ন ব্যক্তিদের কষ্টকে অনুভব করতে পারে। একই সাথে জাকাত আদায়ের মাধ্যমে ধনী গরিবের মধ্যকার যে অর্থনৈতিক বৈষম্য আছে সেটা দূর করা সম্ভব। এবং হজকে বলা হয় মুসলিমদের মহামিলন মেলা, এর মাধ্যমেও কিন্তু নৈতিকতাকে উৎকর্ষ সাধন করার বিভিন্ন সুযোগ পাওয়া যায়। বইটির দ্বিতীয় অধ্যায়ে লেখক তুলে ধরেছেন নৈতিকতার ঘাটতি মূলত ইমানের দুর্বলতারই বহিঃপ্রকাশ। আসলেই তাই, একজন মুসলিম ব্যক্তি কখনোই তার চরিত্রের দিক থেকে নিচু মানের হতেই পারে না। একজন মুসলিম ব্যক্তি জানে তার জীবনের প্রতিটি কাজ কর্মের হিসাব তাকে পরকালে আল্লাহর কাছে দিতে হবে, সেজন্যই সে তার প্রতিটি কাজ এমনভাবে করে যেন আল্লাহ তাআলা তাকে দেখছেন। এরকম আরো অনেক বিষয় লেখক এই বইটিতে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন, যা একজন মানুষের মনোজগৎ নাড়িয়ে দিতে সক্ষম। বইটির পরবর্তী অধ্যায়গুলোতে লেখক যথাক্রমে মুমিন বান্দাদের বিভিন্ন সৎ গুণাবলী এবং অসৎ গুণাবলী উল্লেখ করে দিয়েছেন। একজন মুসলমান হিসেবে আমাদের যে যে সৎ গুণাবলী ধারণ করা উচিত, অর্থাৎ সত্যবাদিতা, আমানতদারিতা, প্রতিশ্রুতি ইত্যাদি বিষয়ে খুবই সাবলীলভাবে এবং সহজ ভাষায় তুলে ধরেছেন। এই বইটির অন্যতম বিশেষত্ব হল বইটিতে কোনো গটবাঁধা কোনো কথা না বলে বিভিন্ন সময়ে প্রয়োজনের আলোকে সিরাত থেকে বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরেছেন। ফলে একজন মুসলিম খুব সহজেই তার নিজের জীবনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তুলনা করে দেখতে পারবে তার কোন কোন গুণাবলী ধারণ করা প্রয়োজন এবং কোন কোন গুণাবলী বর্জন করা প্রয়োজন। নিরবতা একজন মুসলমানের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। অর্থাৎ মুমিন ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত যে সে প্রয়োজন ছাড়া কথা বলবে না কিংবা কারোর সাথে বিতর্কতে জড়াবে না। আমাদের সমাজে অনেক মানুষকে পাওয়া যায় যারা শুধুমাত্র বিতর্কে জেতার জন্য বিভিন্ন ধরনের কুযুক্তির আশ্রয় নিয়ে গলাবাজি করে নিজের মতকে প্রাধান্য দিতে চায়। ইসলাম এ ব্যাপারে সম্পূর্ণ পরিষ্কারভাবে বলে দিয়েছে যে একজন মুসলিম বান্দা যদি তার ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে নাজাতের আশা করতে চায়, তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই নীরব থাকতে হবে। অর্থাৎ এমন জায়গায় কথা বলা যাবে না যেখানে কথা বলার মাধ্যমে পরিশেষে কোনো ধরনের ফায়দা হাসিল করা সম্ভব নয়। এর পাশাপাশি বিভিন্ন ধরনের বর্জনীয় গুণাবলী নিয়েও এই বইটিতে কথা বলা হয়েছে, যেমন গীবত, তারপরে হচ্ছে প্রশ্রিক, কাতরতা, হিংসা, বিদ্বেষ, এগুলো থেকে দূরে থাকতে বলা হয়েছে। কিন্তু আশ্বস্তির বিষয়, বর্তমানে আমাদের মুসলিম সমাজে এই বিধিটি প্রচণ্ড রকমে আক্রান্ত করে চলেছে। অর্থাৎ এক মুসলিম আরেক মুসলিমের প্রতি হিংসায় আক্রান্ত, প্রশ্রিক কাতরতায় আক্রান্ত। এই বিষয়গুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? অবশ্যই আমাদেরকে একটি দিক নির্দেশ দেওয়া প্রয়োজন এবং এই বইটি এক্ষেত্রে আমি মনে করি অন্যতম আমাদের একটি হাতিয়ার হতে পারে এইসব বিষয় সম্পর্কে আমাদের জানার জন্য। পরিশেষে এই বইটি মূলত কাদের জন্য? প্রত্যেক মুসলমান যারা নিজেদের চরিত্রকে একজন মুসলিম
চরিত্রধারী ব্যক্তির মতো করে গড়ে তুলতে চান, তাদের জন্য এই বইটি পড়া অত্যাবশ্যক। অর্থাৎ এই বইটি পড়ার মাধ্যমে আপনি নিজেকে একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে তুলে ধরতে পারবেন এবং এর পাশাপাশি আপনার চরিত্রকে আপনি অনেক সুন্দর এবং নির্মল করে তুলতে পারবেন। আপনার যাপিত জীবনের বিভিন্ন সমস্যার সমাধান সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে নিতে পারবেন। আপনার আর কর্পোরেট দুনিয়ার ওইসব পুঁজিবাদী সমস্যার সমাধান নিতে হবে না। পরিশেষে আমি বলতে চাই যে আপনারা যারা এই বইটি এখনও পড়েনি তাদের প্রত্যেকের জন্য এই বইটি পড়া অত্যাবশ্যক। এই ভিডিওটি থেকে আপনি যদি একটু হলেও উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনি পরবর্তীতে কোন বইয়ের রিভিউ চান তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। জাযাকাল্লাহু খাইরা। نرفع الرايات سوف يعلمون أن نحن المسلمون قادمون نرفع الرايات سوف يعلمون أن نحن المسلمون قادمون.